بسم الله الرحمن الرحيم، رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي، رب اجعلني معهم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال محمد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال محمد. भाई दोस्तों, আল্লাহ রাব্বুল ইজ্জত উম্মতে মাহমুদিয়াকে একটা বিশেষ তাগাদা তৈরি করেছেন। আল্লাহর প্রাণ সুদূর প্রসারী, নবী দরজা শেষ হয়ে গেছে, নবী আসবেন না। আর দুনিয়াতে মানুষ শত কোটি মানুষ, এই মানুষকে পথ দেখাবার জন্য রাস্তা তো, যেহেতু নবীর রাস্তা বন্ধ, এখন কি উপায় হবে? যদি নবী না আসেন কেমন পর্যন্ত আসবেন না নিশ্চিত। এটা মিলে হাজির সময় আল্লাহ তাআলা দিনকে মোকাবিলা করে দিয়েছে নবীর মাধ্যমে, যা নবী আসবেন না, আপনি শেষ নবী। এবং এই উম্মতকে নবীর ইসলামিষিক্ত করেছেন, তজন্য হজের সাজ শেষের পরে সব সাহাবারা সরাইয়া পড়লেন সারা বিশ্বে, এবং তাদের স্মরণের দরুন আজকে আমরা আপনার মুসলমান কথা বলছি, কথা শুনছি মসজিদে বসে। ভাই দোস্ত, এটা তো হালকা জিনিস না যে আমি উম্মতে মোহাম্মদিয়া নামাজ কালাম পড়লাম, বেসতে চলে গেলাম, সিলসিলা দিলাম, বেসতে চলে গেলাম। এটা খুব ছোট চিন্তা। চিন্তার মধ্যে এটা আনতে হবে যে আমরা ছাড়া বাকি যে 500 কোটি বা 700 কোটি মুসলিম পৃথিবীতে আছে, এবং এদেরকে আল্লাহ তাআলা যদি নবী না পাঠান তো এদের অবস্থা কি হবে, এদের কে দাওয়াত দিবে? চিন্তার বিষয় একটা। যদি মার সন্তানের মধ্যে একটা সন্তান খারাপ হয়ে যায়, মা পেরেশান থাকে যে আমার সন্তানটা লেখাপড়া করে না, বাইরে ঘোরাঘুরি করে, এবং বাজে পঞ্চ শেষে আসা যাওয়া করে, তো মা বাপকে বলে, বাপ হয়তো নারাজ হয়ে যায়। এরপরে সে সবাই কিনা বসে মশারা করে কি করা যায়, ঠিক ছেড়ে দিবা, বুঝেবা সমঝে দিবা, চেষ্টা করে মা। ভাই দোস্ত, নবীদের যে দরদ ছিল উম্মতের জন্য, ওইটা মার থেকে বেশি। 70 মার যে দরদ, এক মা 70 মার যে দরদ এক সন্তানের জন্য, তার থেকে এক উম্মতের দরদ নবীদের জন্য, নবীদের থেকে উম্মতের দরদ এর চেয়ে বেশি। নবীর চোখে পানি পড়ছে উম্মতের জন্য, খাওয়ার জন্য না, খানা খেতে পারেন নাই, কাফেররা মারছে, কষ্ট দিছে, এর জন্য কান্দেন নাই, কানছেন উম্মত যেন জাহান্নামে মারা যায়। যে যদি নবী মার খান তো এটা আল্লাহ সহ্য করছেন, তো উম্মত জাহান্নামে যাবে এটা আল্লাহ সহ্য হবে না। এই জন্য যত ধরনের কষ্ট ছিল আল্লাহ সব ঘুরি নবীকে যদি করাইছেন, এগুলি কেন করাইছেন? একটু উম্মত রাস্তা পেয়ে যায়, আল্লাহর এই শক্তি আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে এবং যত দিন আসবে সবাইকে উনি ভালো বানিয়ে দিতে পারেন, এই ক্ষমতা আল্লাহর আছে। তবলিক ছাড়া, ইস্তেমা ছাড়া, তালিম ছাড়া, গাছ ছাড়া, চিল্লা ছাড়া উনি মানুষকে আদায় দিতে পারেন, এই ক্ষমতা উনি সংরক্ষণ করেন এবং সর্বাগ্রে সংরক্ষণ করেন। তবু উনি এটি করছেন না কেন? যেহেতু একটা সুন্নত হিসাবে মানুষ থেকে মানুষ হয়, যেমন খল থেকে গাছ হয়, সিস্টেম রেখে দিচ্ছেন। দুনিয়া একটা কানুনের অধীনে চলছে, এটি আল্লাহ তাআলার বিধান। তো কানুন ছিল নবীরা আসবেন, এসে মেহনত করবেন, আর কম নবীদেরকে মানবেন জাহিরিভাবে। তো সে হিসাবে একই সময়ে বহু নবী পাঠিয়েছেন, মুসা আলাইহিস সালাম, তার শ্বশুর শোয়েব আলাইহিস সালাম একই সময়ে,
দূত আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালাম একই সময় একই জায়গায় অনেক দূর, বনী ইসরায়েলের একই সময়ে হাজার হাজার নবী ছিল দুনিয়ার মধ্যে, জনগোষ্ঠী কম ছিল, নবী ছিল অনেক, নবীও অনেক, মানে এমন না যে 1 লক্ষ মানুষ একজন নবী, তাও ছিল বংশের নবী, গোত্রের নবী, এলাকার নবী, ডিস্ট্রিক্টের নবী, পুরো দেশের নবী। এখন ভাই দুস্থ মানুষ পৃথিবীতে গিজগিজ করে, 1000 কোটি মানুষ কম বেশি অনেকেই বলে, ধরলাম 1000 কোটি ধরলাম, 1000 কোটি লোকের জন্য নবী কত দরকার ছিল, ঠিক না? যদি একই সময়ে অনেক নবী থাকতেন, নবীরা তো মহামানব তার তরফ থেকে তার প্রেরিত, গুণে ভর্তি, সিফাতে ভর্তি, এখন নবী একজনও নেই, আর মানুষ যাচ্ছে মুসলমান তার সিফতবিহীন, সিফত নাই, কারণ সিফত সিফত তৈরি করে, ভালো ভালো তৈরি করে, সিফতবিহীন মানুষ সিফত মানুষ তৈরি করতে পারবে না। ভাই দোস্ত, খুব চিন্তার বিষয় যে এখন বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমান, আপনারা অনেকে বলেন কম বেশি, 700 কোটি অমুসলমান, 500 কোটি ধরলাম, 500 কোটি লোকে কে দাওয়াত দেওয়ার বেসতে বসেইবে? আপনারা বলেন আজ পর্যন্ত তবলিগের বয়স 94 চলতেছে, 100 বছর বাকি আছে, 100 বছর পুরো হইতে, এর মধ্যে শুনছেন আপনার কাকটালে বা নিজামুদ্দিনে অথবা পাকিস্তানে বা কোন বিশ্বের কোথাও বয়ান করছে যে ভাই কাফেরকে দাওয়াত দিও, হিন্দুরে দাওয়াত দিও, খ্রিস্টানদের দাওয়াত দিও, ইহুদিরে দাওয়াত দিও, বল শুনছেন কোনোদিন? এদায়তে কখনো শোনেন নাই, হয়তো আরো শুনবেন না, তাহলে কবে শুনবেন যে আমাকে বলছে মরিবের দাওয়াত দাও দেয়া কাফেরকে আর শহীদ হও? ইলিয়াস সাহেবের দুইটা খেয়াল ছিল কিতাবে লিখছেন, ওনার একটা আশা ছিল যে উম্মতে মুসলিমা জামাত তৈরি করে নিজের এলাকায় নিজের দেশে, মানে পুরো নিজের দেশ ফিরতে থাকবে, গ্রামে গঞ্জে হাটে বাজারে খেতে খামারে, এরপরে সে সারা দেশ সারা বিশ্ব করতে থাকবে জামাত তৈরি করে, 5 জন 7 জন 10 জন করে করতে থাকবে, একটু যেন কাফের করে বাকি না থাকে দাওয়াত দেওয়ার, আপনি সব ঘরে দাওয়াত পৌঁছে যায় হিসাবে দেখা গেল। যদি আমরা 100 বছরের মধ্যে যদি এটা ভালো করে করতে পারতাম, তাহলে এখানে 200 কোটি মুসলমান তৈরি হইত তবলিগের প্ল্যাটফর্মে, তার মধ্যে 150 কোটি বাদ দিয়ে দিলাম মনে করেন হিসাব মতো, কম বেশি হইতে পারে, মেয়ে লোক বাচ্চা গুড়া 50 কোটি, আরো 20 কোটি বাদ দিয়ে দেন তারা শিয়া প্রেরিক সাবি দেবী সব মিলিয়ে ধরিয়া 33 কোটি ধরে, 30 কোটি 5 জন করে জামাত তৈরি করেন, 536 কোটি জামাত, এখন 5টার মধ্যে 5 কোটি জামাত পাঠিয়ে দেন, 1 কোটি রিজার্ভ থাক, মারা পড়লে শহীদ হইলে আসতে না পারলে আবার জামাত পাঠিয়ে দেবেন, তা দেখা যায় এত বছরের মধ্যে উচিত ছিল যে সারা বিশ্বকে ঘিরে ফেলা জামাত দিয়ে, ইসলাম আর ইমান দিয়ে, এটা সম্ভব ছিল, যদি আমরা ইলিয়াস সাহেবের তরিকা তরবি করতে পারতাম এটা সম্ভব ছিল, কারণ ওনার মূলধন ছিল কান্না, দিলের কোপানি আর দিলের জ্বলনি, মনের ব্যথা, মন বিষণ্ন, অস্থির, ঘুম আসে না, খানা খেতে পারেন না, খানা নাই করতে খাবেন, 3 দিন রোজা রাখলেন ডুমরের পানি খেয়া, 3 দিন ইফতারি ডুমরের পানি, সেহরি ডুমরের পানি, আর কিছু নাই, কোনো সলিড জিনিস নাই, রুটি বা চাউল বা আটা বা গোস্ত কিছুই নেই। ওনার জীবনটা ছিল পুরোপুরিভাবে নবীদের মানহাজের উপরে, খানা পিনার লাইনে, পোশাকের লাইনে, মার খাওয়ার লাইনে, কষ্টের লাইনে, রুকু সেজদা কান্নাকাটি দোয়া অসম্ভব ফিকির ছিল। যদ্দরুন সমসাময়িক সময়ে বহু আলেম ছিলেন হিন্দুস্তানে, ওনার সময়ে বড় বড় আলেম ছিলেন, যে আলেমের নাম আমরা কিতাবে পাবেন, তো উনি ছিলেন গায়ে পায়ে দুর্বল ছিলেন,
এবং তার চেয়ে বড় বড় মাসে কারো ছিল, কিন্তু ওনার ফিক্রের কারণে, ওনার একতরফা ফিক্রের কারণে আল্লাহ তাআলা ওই সমস্ত ওই জমানার যত আলেম ছিলেন সবার উপর উঠাই নিয়ে গেলেন, সবার উপরে। কেন? তার মধ্যে ছিল উম্মতপনা, ছিল কারোর মধ্যে উম্মতপনা, কারোর মধ্যে এলাকাপনা, যে আমার এলাকা, আমার গ্রাম, আমার বসতি, আমার ফ্যামিলি। তো ওনার এটা ওনার ছিল যে সারা উম্মত কী করে এবার মুক্তি পাবে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবারা যে মানহাজের উপরে কাজটা উঠাইছিলেন এবং যার যে যে লেভেলে কাজটা রেখেছিলেন ওই লেভেলে কাজটাকে বসিয়ে দেওয়া, এই সাধারণ কথা নেই। সাহাবাদের লেভেলে কাজকে পৌঁছে দেওয়া, সাহাবার মানুষ ছিলেন আমাদের মতো, তবে নবীকে দেখছেন, আমরা নবীকে দেখি না। ওহী নাজিলকে দেখছেন, ওহী আসতেছে, আমরা ওহী দেখি না। বাকি যে কারিকুলামগুলি কোরআন হাদিস সুন্নাহ সব ওই ওই সোর্স থেকে, ওই নিচল থেকে। তবলিগও ইলিয়াসার বেগুর যে শুরু করছে সেটাও ওই নবী ওই মানহাজ থেকে, সাহাবাদের মানহাজ থেকে, ওই নিচল থেকে। তো ভাই দোস্ত, তবলিগ আলার মধ্যে যদি কতগুলি গুণ না আসে, সিফত তৈরি না হয়, তাহলে সে কামগুলি আধুরা থাকবে, কাম সুন্দর হবে না, বিজাতীয় ইসলাম দিতে পারবে না। উচিত ছিল যে এখন বিশ্বের মধ্যে যে ইস্তেমা হয়, তবলিগ হয়, গাছতানি হয়, চিল্লা হয়, কাফেরা দেখে দেখে ইসলাম কবুল করা, দাওয়াত না দেওয়া সত্ত্বেও কবুল করা। এমন দিন ছিল এক জমানায় সাহাবা তাবিন তাবে তাবিন, তারপরেও দেখলি ইসলাম নিয়ে নিত, যে ভালো জিনিস। দুই দিন সাহাবি একটা দেশ ইসলাম কবুল করেছে, বড় বড় দেশ চায়না এবং ইন্দোনেশিয়া, অল্প সাহাবি গেছেন ইসলাম ফেলাইছেন সেখানে, রাশিয়া অল্প সাহাবি গেছেন ইসলাম ফেলাইছেন। ভাই আমরা নিয়ত করি না, নিয়ত করছি কি যে তিল্লা দেবো, তিন চিল্লা দেবো, এক চিল্লা দেবো, গাছ তালিম করুম, পাঁচ কাম করুম, পাঁচ কাম হয়ে গেল। এটা তো খুব ছোট চিন্তা, পুরো উম্মতকে সামনে রাখা। মিরাজ সাহেব বলতেন যে চারটা জিনিসের এতমাম না করে মানুষ তবলিগালারা, তো তার দ্বারা কাজ নেওয়া হবে না। চিন্তা, ব্যথা, বিষণ্ণতা, অস্থিরতা, চারটা বলতেন। চিন্তা নাই, ঘরে খাবার নাই, মা বিধবা, পাঁচটা শ্বশুর ভাই ভাই বোন তাস খেলতেছে, মা বলতেছেন তুই একমাত্র রুজি করণীয়ওয়ালা, তুই এভাবে এভাবে কাজ সংসার চালাস, কি অবস্থা হবে? এই পাঁচটা ছেলে পেলে ওরাই তো, ওরা মারা পড়বে, তুইও মারা পড়বি, আমি মারা পড়ব, একটু কাজ কর আল্লাহর জন্য, মেহনত কর, কিছু পয়সা করে ইনকাম কর। তো উম্মত আজকে যে উম্মতই জাহান্নামে যাচ্ছে, কাফের না, কাফের তো চলেই গেছে। উম্মতের উম্মত দুই প্রকার, যে উম্মত উম্মত তো একটা মুসলিম, উম্মতে মুসলিমা ইসলাম কবুল করছেন তারা উম্মতে মুসলিমা, যারা কবুল করেননি অভিজাতি তারাও তারাও উম্মত কিন্তু ইসলামের বাইরে, তাদের বলে কাফের, কাফের মানে অস্বীকারকারী, কারণ গালি নেই এটা। তো এখন যদি একটা ফ্যামিলির মধ্যে কোনো আলোচনা লাগলে আমরা চিন্তা করি কেমনে সমাধান করা যায়। বাপে ক্যান্সার এসে মাথার মধ্যে, দশটা ছেলে পেলে, মা চিন্তায় প্রেশান, এখনো জমিন নাই, একটু ব্যবসা নাই, ধান পান পায় না। তো মা বলবে যদি তার বাবা মারা যায় ক্যান্সারে, তাহলে উপায় নেই, এই দশটা ছেলে পেলে নিয়ে আমি রাস্তায় পড়ে যাবো, থাকার ঘরও নেই, ভাড়া ভাড়া থাকে। তো ওই মার যেমন চিন্তা হবে মাথার মধ্যে, আর যে ব্যথা আসবে তার সারাক্ষণ দিলের মধ্যে, সে কান্দি থাকবে, পানি ভর্তি থাকবে চোখ দিয়া, ঠিক না? ঠিক, কেন আমাদের এখন ব্যবস্থা নেই, পেপারে দিবে আমার স্বামীকে পাঁচ মাস চিকিৎসা হবে, কিন্তু অনুপায়। এই ফ্যামিলি যেমন বিপদগ্রস্ত হবে এই বাপ মারা গেলে পরে, আজকে উম্মত যদি চিন্তা করতে, আজকে আমরা মাত্র 200 কোটি উম্মত, উম্মতে মুসলিমা,
বাকির উম্মতগুলিকে আমরা কিভাবে আনবো, কি নিয়ে নিয়ে আসবো, কি যন্ত্র আছে, কি একলাখ আছে আমাদের কাছে? উনি বলতেন তবলিগি একটা ভরসা, সারা বিশ্বকে তবলিগি আবার জয় করতে পারে, যেমন সাবারা জয় করছিলেন সারা বিশ্ব। আব্দুর রশিদ ভাই একটু কাজে আসেন, আব্দুর রশিদ ভাই। তো ভাই দোস্ত, এখন আমার সকলেই কিন্তু এতমিনান, আমার চিল্লা, আমার তালিম, আমার গাছ ঠিক আছে, ঘরে ভাতও আছে। ইলিয়াস সাহেব দেখলেন যে ঘরে এক মুঠ এক মুঠি আটও নাই। ইলিয়াস রহমতুল্লাহ উনি তখন মাদ্রাসায় পড়তেন, দিল্লি পড়তেন, তার ছেলে দিদা হজরতজি রহমতুল্লাহ উনি ধরে এসে বললেন যে কিতাব রেখা মেরা রুটি কাহা, আমার রুটি কোথায়? ইলিয়াস সাহেব দেখতেছেন যে ছেলের এই অস্থির, রুটির জন্য অস্থির, তার সামনে চিত্রটা। তো উনি করলেন যে ইসফ সাহ রহমতুল্লাহ করলেন একটা সামিস নিয়ে, আটার যে একটা বড় কাঠের বাক্স ছিল, ওইটা সিলাই 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 কিছু আটা বাইর করলেন সোনাকানির থেকে, আর বললেন আমাকে এটা দিয়ে রুটি বানিয়ে দাও। কি সিনটা দেখেন, ইলিয়াস সাহেব কেঁদে ফেললেন তাই ছেলের অবস্থা দেখে, নামাজে দাঁড়াইলেন। আজকে আমরা ভাই দোস্ত বুঝে কোনো নামাজে দাঁড়াই কোনো কারণে, তবলিগে ফেল করলে, পরীক্ষা ফেল করলে, ওখানে ফেল করলে, সেখানে ফেল করলে, কখনো তো তার থেকে জড়ি না, মানুষকে বলি ভাই দোস্ত না দিলে ব্যথা ছিল, এই ব্যথার কারণে আজকে এই কাকরাইল মসজিদ, এই মজমা বিশ্বের পুরো তবলিগের মজমা, একটা লোকের ব্যথার কারণে। কিতাব বলে উনি কখনো রাত্রে ঘুমাতে পারতেন না, শুইলেই আবার এদিক সেদিক করে উঠে যেতেন, নামাজে দাঁড়াইতেন, কান্দে থাকতেন। উনি কান্দে বলে বিবির ঘুম নষ্ট হয়ে যায়, জিজ্ঞেস করলো আপনি কাঁদছেন কেন, বলে আমি যে কাঁদছি তুমি জানতা, তুমিও কান্দা। দেখলেন যে তার বিবির ঘুম নষ্ট হয় তো জঙ্গলে চলে গেলে, প্রায় রাত্রে উনি জঙ্গলে গিয়ে সে তাই পরে কান্দে থাকতেন। যেমন রসুলের জিন্দিগি এরকমই ছিল, পাহাড়ের পাদদেশে পাহাড়ের সুরায় রাত্রে দিনে সেজদা অবসরে সেজদা কাঁদতেছেন, জানোয়ার ঘাস খা বন্ধ করে দিছে, ঘাস খায় না, কাঁদতে জানোয়ার কাঁদতেছে, রসুল কাঁদতেন। ইসলামের দুস্তবাই তৈরি হয়েছে এক অমূল্য সম্পদ দ্বারা, যে সম্পদ আমরা আজকে হারাই ফেলছি, সেটা হচ্ছে নবীর কান্না আর ভোগ, নবীর পেরেশানি, রক্ত ঝরা, দাঁত ভাঙ্গা, মাথায় লোহার টুক বসে যাওয়া, যুদ্ধে জাহাজের মধ্যে ক্ষতবিক্ষত হওয়া, মদিনার বাচ্চাদের কান্না, মেয়েদের কান্না, বিধবাদের কান্না, বাপদের কান্না, এই সবগুলি সমষ্টি হচ্ছে ইসলাম। ইসলাম ভালো ব্যানিং না, সত্যি লাগে গেলে ভালো মসজিদ না, এসি মসজিদ না, ভালো আমিন না, আমরা খুঁজি ভালো মসজিদ দেন, এসি মসজিদ দেন, সঙ্গে এমবিসাব আছেন, কেমন দেখা যায় সেবন দেওয়া হইলে পরে ভালো বাবু সিদ্ধ একটা নিয়ে যায়, এমবিসাব গেছেন ভাত করে খাওয়ান লাগবে, এর নাম ইসলাম না। ইসলাম তো সাদিকের দিকে, সাদিকের দিকে চোখ নিবন্ধ করা, সাদিকের দিকে মূলধন পুঁজি কষ্ট। আজকে উম্মতে মুসলিমার মধ্যে এই জিনিস ঘটে গেছে, কানবে না, রুকু সুন্দর না, সেজদা সুন্দর না, দিলে কোনো ফোপানি নেই, জরুরি নেই উম্মতের জন্য। ভাই যিনি উম্মত তৈরি করছেন এক চোখের পানি দিয়া, কাঁদুনি দিয়া, তার তো উম্মতের মায়া লাগবে। উম্মত নাও হয় কাফের উম্মত, ইহুদি সামনে লাশ যাচ্ছে, ইহুদির লাশ মাটি দিবে, নজর কাঁদতেছেন ফোপাইয়া, ওদের কাঁদছেন কেন, ইহুদির লাশ বলে হোক, ইহুদির লাশ কিন্তু আমার উম্মত আমার সামনে মারা গেল ইমান সারা, আমি কাঁদব না।
বাইতুল তবলিগ ইসলাম দিন এক ব্যথার নাম, কতগুলি ব্যথার সমষ্টি, ইসলাম বুকের বহর, শরীর থেকে পুরো রক্ত মাটিতে ফেলে দেওয়ার নাম ইসলাম, দাঁত ভাঙ্গা, কিডনি খুলে দেওয়া অন্য মানুষের জন্য, কলিজা খুলে দেওয়া, কান নাক নাক কান কেটে দেওয়া, হাত পা কেটে দেওয়া, এই পিকচার ইসলামের দৃশ্য এটা। এখন যে দৃশ্য, দৃশ্য ইসলামের দৃশ্য না এটা, লাক্সারি মসজিদ, লাক্সারি খানা, বাড়িঘর সুন্দর, গাড়িও সুন্দর, চিল্লায় গাড়ি নিয়ে আসতে আসছে, দুইটা মাইক্রোবাস নিয়ে লাক্সারি লাক্সারি তৈরি করে, পয়সা পয়সা বানায়, ঝরকা ঝরকা বাড়ায়, হিংসা হিংসা বাড়ায়, অশুভ বুদ্ধি তশুভ বুদ্ধি বাড়ায়, নিয়ম এটা, এ প্রধান এই বিধান এটা। আর মহব্বত মহব্বত বাড়ায়, মহব্বত কাফেরের জন্য, মহব্বত ইহুদির জন্য, উম্মত ছাড়াও বরকি যাব করে সাবড়াটা খুলে প্রথম রানটাকে দিয়ে আসো ইহুদির করে, কারণ ইহুদি আমার পড়োশী, ইহুদি আমার পড়োশী, বরকির রানটা বরকির চামড়া করে প্রথম রানটা দিয়ে সব ইহুদির করে, ওই ইহুদি তো অবশ্যই এই মুসলিমের গোলাম হবে, কারণ যার নিয়ে এরকম যে প্রথম রানটা কেটে ইহুদিকে দিয়ে আসো আমার পুরুষ। আজকে তবলিক তবলিক পুরুষকে পুরুষে মনে করে কি, তবলিক নাকি আছে আরে তবলিক জিজ্ঞেস করবে না, আগে চিল্লায় গেলে আমরা চিল্লায় গেলে বলে যাবে চিল্লা যে তার বাড়িতে কমপক্ষে সাতবার আটবার দশবার যা মানুষ যেতে দেখা করতে যেত, খবর নিত, চাল ডাল দিয়ে আসতো, খোঁজ খবর নিত, ফল দিয়ে আসতো, এখন কেউ যায় না। অর্থাৎ তারা যে তবলিগ করার দ্বারা তবলিগের মধ্যে ফরক পয়দা হয়ে যায়গা, সে দ্বারা তবলিগ তবলিগ নয়, এটা তবলিগ নয়। তবলিগ ছাড়াও ভালো এমন ভালো মানুষ পৃথিবীতে আছে যে অন্যকে না খেয়ে আসে, নিজে খায় না, খানা পাকিয়া পাশে করে দিয়ে আসে আগে, ইসলাম যেটা বলছে তুমি এমন খানা পাকিয়া এভাবে খাও তুমি জানো তোমার খানার সুখান পাশের বাড়িতে না যায়, যদি পাশের বাড়ি চলে যায় তাহলে পাশে বাড়ি কিছু দিয়ে খাও, আম খেয়ে কাঁঠাল খেয়ে হ্যাঁ কমলা খেয়ে চোখলাগুলি খেয়ে তুমি কভার করে তারপরে রাস্তায় না দেখে, উম্মত গরিব জামের চোখলা ফুল জামের চোখলা দিলে কষ্ট হবে, আর হারে আম খেতে পারলাম না, ভাই তো ইসলাম তো অনেক উঁচু জিনিস, তার চেয়ে অনেক সূক্ষ্ম হচ্ছে তবলিগ দাওয়াত, যে জিনিস সারা বিশ্বকে একাত্ম করছে আরো সূক্ষ্ম, এর চিন্তার ফিকির এর গভীরতা অনেক অনেক উপরে। এজন্য বাছাইকৃত লোক আম্বিয়াদের বিরাট জামাতে কাজ করছে, বাছাইকৃত রুহের জগতে বাছাইছে, নবী হবেন নবী হবেন নবী হবেন, ডেট ঠিক করা, মা ঠিক করা, বাপ ঠিক করা, কারণ এই কাজ তো আল্লাহর কাছে অত্যন্ত সংরক্ষিত কাজ, এই ময়দান তৈরি নবীদের রক্তে বুকে ঘামে কষ্ট বিপাশা কান্না, তবলিগের ময়দান তৈরি কোনো ভলভো মার্সিডিস বিএমডব্লিউ দিয়ে না, কোনো পয়সা করে দিয়ে না, কোনো ভালো বয়ান দিয়ে না, প্রচুর কান্না, প্রচুর রক্ত, প্রচুর বুক, প্রচুর পিটুনি মার খাওয়া, জব করে দেওয়া, পানিতে ফেলে দেওয়া, নদীতে ফেলে দেওয়া, আগুনে ফেলে দেওয়া, এই সব জিনিসগুলি তবলিগের সম্পদ, এর ধারণাকে পাল্টে এনে আমাদের তবলিগ ওই পথে ওই পথ অনুসরণ না করে তার তবলিগ তবলিগ হবে না, এটা আন্দামি কাজ হবে, প্যান্ডেল আন্দামি কাজ, খানা খাওয়ানো আন্দামি কাজ, মসজিদ বানানো আন্দামি কাজ, মসজিদের টাইল লাগানো, মাইক্রোফোন ঠিক করা সব আন্দামি কাজ, একটা তবলিগ নয়, মসজিদের বয়ানও তবলিগ না, তালিমের সভা, হজরত আমাদের বলছেন তালিমও তালিমও তালিম বয়ানও তালিম, তালিমের সমান
পা চলে দিল কান্দে, চোখ দিয়ে পানি পড়ে, মানুষকে দাওয়াত দেয়, শেষ রাত্রে শেষ দেয়া পরে খোদার কাছে কান্দতে থাকে, এর নাম তবলিক। সুন্দরখানা সুন্দর মসজিদ, ভালো বয়ানকারী, টেন্ডার দিয়ে নিয়ে গেল ওলামারে, অমুকরে অমুকরে দল চারটা জিল্লা দিয়ে আসি, বাসা করে সব আমি দেবো, আমি খালি বয়ানটা করবে, খালি আর কিছু না, বয়ানটা ভালো লাগে। ইলাস সাহেব বলতেন, তুমি কথা বলো কান্নার সুরে, যেমন বিধবা নারী একমাত্র ছেলে সেও হারাই গেছে, তারপর সে কান্দে। একে তো বিধবা স্বামী নেই, একটা ছেলে সেও মারা গেছে, আর কেউ নাই, সে কত কাঁদবে, কত ভাববে, কত কাঁদাই মানুষকে, যেখানে বলবে সেখানে মানুষকে জড়ো জড়ো করে ফেলবে, আমি বিধবা, আমার স্বামী নাই, ছেলেও নাই, কেউ নাই পৃথিবীতে, তো সে কাঁদবে, যারা থাকবে তারও কাঁদবে, কারণ যে কাঁদে তাকে দেখে অনেকে কাঁদে আবার, কেন কেউ মারা গেছে কাঁদতেছে, 20 জন লোক গেছে তারা কাঁদতেছে, চোখ পানি পড়তেছে, কেন ভাই কাঁদতেছেন, বলে সে কাঁদতেছে। এখন উন্মতের সে দিশা নাই কিন্তু দোস্ত, আমি কথা নিশান বলতেছি, কিন্তু যদি আপনারা এগুলি কখন কম শুনবেন, তবলিক তো এক বড় খনিজ এবং দুর্লভ খনিজ এবং দুষেদ্ধ খনিজ, এর থেকে সংগ্রহ করা অনেক কুয়োত লাগবে, অনেক ঘাম ফেলতে হবে, অনেক চোখের পানি ফেলতে হবে, যে 500 হাত দিতে গেলেই একটা ডায়মন্ডের টুকরো পাবো, অজরে মাটি কাটতেছে, 500 হাত পরে একটা ডায়মন্ডের টুকরো আছে, এটা আমি পাওয়ার চেষ্টা করতেছি। মানুষও এক খনিজ, দিলক খনিজ, এক দুর্লভ খনিজ, এই দিল কখনো হিংসা উদ্গ্রহণ করে, হিংসাকে ফেলতে থাকে, কখন সে খেয়ানত করতে থাকে, কখন তার দুশ্মনী পয়দা হয়ে যায়, পরিষ্ঠিকাত পয়দা হয়ে যায়, দিল নষ্ট। তবলিক তো সমস্ত মানুষকে আসফালা সাফরিন থেকে আলাই লিন পর্যন্ত পৌঁছাবার ক্ষমতা রাখে, একদম নিচুতর নিচুতার চরম গহ্বর, এর চেয়ে আর খারাপ নাই, তাকে উত্তোলন করে পৃথিবীর সবচেয়ে সম্মানের সম্মানের সবচেয়ে উঁচু চেয়ারে বসাই দিয়ে গেলেন তবলিক, চরম ভাটটিতে নিমজ্জিত মানুষ, এলেম কালাম বুদ্ধি কিছুই নাই, তরবারি হাতে খোলা তরবারি, শুধু রক্তই রক্ত, একটা খুন না করলে ভাত খাওয়া হইতো না, ওই ব্যক্তিকে তবলিক উত্তোলন করে পৃথিবীর সম্মানের চরম সাইরে বসাই দিয়ে গেলেন, কেয়ামত পর্যন্ত এই মানুষ পৃথিবীতে আর আসবে না। তবলিক বাস্তবতা ওই মানুষ তৈরি করা, যত সময় লাগে, যত জানমাল লাগে, তার মতো লোক তৈরি করা, আমার মতো না, এই জন্য নিঃশুল্ক অত্যন্ত বিশুদ্ধ, উম্মতকে উম্মতকে এক মেডিসিন প্রয়োগ করা, যে মেডিসিন খেলে উম্মত আস্তে 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 সাহাবাদের দিকে তার মন চলে যাবে, ওই মাহাজিস তবলিক করবে, এবং সারা উম্মত প্লাস অন্য কাফেরও জন্য সে কাঁদতে থাকবে, আল্লাহ তুমি সারা কাফের হেদায়েত দিয়ে দাও, তুমি তো দিতে পারো আল্লাহ, কোনো মুশকিল না, তুমি কবর থেকে সিঁদুর উঠাই দিয়া, ধুতি উঠাই দিয়া, পাঞ্জি পাজামা পরাইয়া, সেলার প্যান্স পরাইয়া তুমি সবাই শ্রদ্ধা খেলতে পারো, তুমি এ কবর তুমি রাখো, এমন সকলে তুমি এটাকে ক্ষমতা রাখো, তুমি তো আল্লাহ একটা কাফের মুলুককে তুমি কোরআন শরীফ বয়ান করছো, একটা পাখির দ্বারা তুমি হেদায়েত দিয়ে দিছো, যে দেশের মধ্যে 10 লক্ষ ছিল শুধু গার্ডিয়ান ফোর্স, 10 লক্ষ ছিল শুধু সুরক্ষা সেনাপতি, সৈন্য সৈন্য 10 লক্ষ, আর লোক কত হইতে পারে, একটা সাম্রাজ্যকে তুমি হেদায়েত দিছো একটা পাখির দ্বারা, কোনো তবলিগ করতে হয় নাই, ইস্তেমা করতে হয় নাই, জোর করতে হয় নাই, বয়ান করতে হয় নাই, ইচ্ছা তোমার, তুমি একটা পাখির মনে চিন্তা উদয় করছো, ছোট্ট একটা পাখি মাথায় চিন্তা আসছে, বিশ্বের মধ্যে এমন লোক আছে কি যে আল্লাহর পূজা করে না,
আল্লাহর সাথে করে না, আল্লাহ উদয় করছে এটা চিন্তা, তো আমি তাকে দাওয়াত দিব, তো করতে করতে চলে গেছে। লম্বা চোরা ঘটনা গিয়ে সেই সে আবার নবীকে খবর দিয়েছেন, চিঠি নিয়ে গেছেন, আবার ছেড়ে নিয়ে আসছেন। তো আল্লাহ তাআলা একটা বড় জাতিকে বিশ্বের মধ্যে একসঙ্গে ইসলাম কবুল করাই দিল, গাছ নাই, তালিম নাই, জিল্লা নাই, কিছুই নেই। এই জন্য উনি সব কিছু ওনার হাতে, উনি যা চান তাই করবেন। আমার তবলিগ কবুল হবে কি হবে না, তবলিগ কদ্দুর পড়বে কি বুঝবে না, এসব ওনার এলমে আছে। এটা সই চলি, সই ভাবি, সই চিন্তা করি, উনিও সই চিন্তা করবেন, কাজকে সুন্দর করে দিবেন। আর চিন্তা গলত মলত হয়ে যায় তাহলে সমস্যা, কাজ আগে পারবে না। এই জন্য দোস্ত, যদি যদি অসুবিধা হয় চিন্তা করো অসুবিধা কেন হইল, নিজে কোনো অন্যায় হয়েছে, গুনাহ হয়েছে, বৃষ্টি হয় না। চিঠি লিখলেন মিশরের বাদশার কাছে যে আমাদের মদিনায় খাবার খাওয়ার কিছুই নেই, মক্কার মদিনায় খাবার পাঠাও। তো মিশর থেকে এক গুট মদিনায় আর এক গুট মিশরে এত বড় ভর পাঠিয়ে দিল, কিন্তু দুঃখ কষ্ট দূর হয় না, কাহাত লাগিয়ে দিয়েছে। তো স্বপ্নে দেখলেন এক সাহাবি, বললেন আল্লাহ রসুল বললেন যে ওমরের কি হইল, সে তো বড় বুদ্ধিমান ছিল, তার এখন কি হইল? তো স্বপ্নে দেখার পরে দৌড়ে আসলেন সদ ওমরের কাছে, হযরত আজকে আল্লাহ রসুল আমাকে এই খব দেখাইছেন। উনি সবাইকে ডাকলেন, আল্লাহ আলা তো দেখো আমি কি অপরাধ করছি বলো, আমার অপরাধ কি, আমি কি অন্যায় করে ফেলেছি, নিশ্চয়ই তোমার জানোই গেলি, আমি জানি না। যে সাহাবি খবর দেখছেন, রসুল বলতেছেন আমার কি হইল, ওমারের কি হইল, বুদ্ধিমান বলেছিলাম। তো সবাই বললো হুজুর আপনি যে সেটা সেটা কোনো দোষ নাই, এটা হচ্ছে আপনি মাওলানার কাছে না আসে চাইছেন মিশরের কাছে, এই জন্য উনি সব সাহাবি নিয়ে মাঠে চলে গেলেন। মাঠে গিয়ে বৃষ্টির নামাজ পড়লেন, আর এত কাদা কাঁদলেন দোয়ার সময়, মাঠ থেকে আর ফিরে আসতে হলো না, মাঠে অবস্থায় বৃষ্টি ছড়িয়ে গেল, এত ফসল হইল, ফসলের মদিনা মক্কা ভরে গেল। মুসলিম সম্প্রদায় কখনই বাহ্যিক কোন উপকরণ দিয়া তারা মাছটা হাল করতে পারবে না, দিনই মাছটা তার দুনিয়ার মাছলা পারবে না। এই জন্য আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছিলেন গায়বী সামগ্রী দিয়ে দিয়েছিলেন, গায়বী সামগ্রী হাসিল করেন সারা বিশ্বের মানুষ শান্তি পাবে। নামাজ সুন্দর করা, জিকির সুন্দর করা, তেলাওয়াত সুন্দর করা, সহি করা, রুকু, কান্নাকাটি, অনেক কান্নাকাটি, রসুল কানলেন, আসার পরে সামনে আরাম করলেন, উঠে গেলেন, নামাজে দাঁড়াইলেন, সেজদায় গেলেন, কান্না শুরু করলেন, আল্লাহ 313 জন মাত্র আমার সঙ্গে আছে আর কেউ নাই, তাও কাঙ্গাল, পেটে পাথর বাঁধা, তুমি দেখছো আল্লাহ, নয়খান তরবারি ভাঙ্গা তাও ভাঙ্গা চূড়া, সত্যিটা উঠ কয়েকটা ঘোড়া মাত্র, এই আমার যুদ্ধের সামনা, আবু জেহেল প্রাকান্ত এবং বিশাল বাহিনী নিয়ে আসছে, যদি তুমি আল্লাহ এই ছোট জামাতটাকে নষ্ট করে দাও, শেষ করে দাও আজকে এই সাবা জামাতটাকে, তাহলে কেয়ামত পর্যন্ত তোমার নাম নেওয়ালা কেউই থাক দুনিয়া থাকবে না, এই বলছেন আর কানতেছেন। সেজদায় গিয়ে কতক্ষণ কানলে পরে মানুষের কপাল ব্যথা সয়ে যাবে, চোখ ফেটে যাবে, সবের সাথে পর্যন্ত কানলেন, কত লম্বা সেজদা ছিল, কত কানছেন চিন্তা করে দেখেন। তো কান্নার কারণে সবে থাকতে সময় ফেরেশতা নাজির হইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল। তো বললেন রসুল মাথা তোলেন, আল্লাহ আপনার দোয়া কবুল করছেন, আপনার বিজয় হবে ইনশাআল্লাহ। রসুল মাথা তুললেন, দেখলেন ফেরেশতা, তিনজন তো বড় বড় ফেরেশতা, সঙ্গে আরো 3 থেকে 5 হাজার ফেরেশতা নাজিল হয়েছে। তো ফেরেশতা কে নামাইল, অস্ত্র দিয়া, মোবাইল দিয়া, কি দিয়া, কান্নার দ্বারা, চোখ বড় সম্পদ,
অমুদের চোখ বড় সম্পদ। মুগর চেয়ে চোখের মূল্য বেশি তবলিগে, তবলিগে মুখ আর হাত থেকে চোখের মূল্য সবচেয়ে বেশি। যদি চোখ নষ্ট হয়ে যায় তা তবলিগারা এই পা দিয়ে হাত দিয়ে আর মুখ দিয়ে তবলিগে বিনষ্ট করবে, চোখ খারাপ হয়ে গেলে চোখ কাঁদে না। চোখ হাসে, দাঁতও হাসে, চোখও হাসে, আমরা বিজয় লাভ করলাম। হাসবে চোখ সবই বড় সম্পদ। চোখ যদি না কান্দে তবলিগারা তবলি মোকাম্মেল হবে না। নবীর কান্না শিখেছেন, রুগ্রসিদ্ধা শিখেছেন, মাফ করা শিখেছেন, সাদিকে শিখেছেন, আল্লাহকে চিনেছেন। আল্লাহ বেঁধে কোনো তবলিক নেই, তবলিক আল্লাহ রসুলের দিকে দাওয়াত দেওয়া। রসুল কি নিয়ে আসছিলেন, আল্লাহ কি বলছেন, এই তবলিক। দাওয়াত কোনো মুখের দিকে নয়, কখনো না, কখনো না। একদিন শুধু বলছেন যে কালকে জবাব দেব, ইহুদিরা প্রশ্ন করছেন কালকে জবাব দেব, বিশ্বাস দৃঢ় বিশ্বাস যে আমার শুধু ওই আসে, একদিনে ওই কয়েকবার আসে। 23 বছর ওই আসছেন রসুলের কাছে, 24,000 বার ফেরেশতে আসছেন, 23 বছরে 24,000 বার ফেরেশতে আসছেন, কোনো আয়াত নিয়ে কোনো কোনো অন্য কিছু নিয়ে 24,000 বার। জিবরিল আমি পেরেশান থাকতেন যে আমি কখন আল্লাহ হুকুম দিবেন আমি যাবো নবীর কাছে, কারণ যেদের ভালোবাসে তাকে দেখতে মন চায়। নবী নবী এত আদরণীয় ছিল জিবরিল আমিনের কাছে যে না দেখলে ভালো লাগতো না জিবরিল আমিনের। তো এত কম সময়ে এতবার আসছেন নবীর কাছে আসছেন জিবরিল আমিন পয়গাম নিয়ে। আমি দুস্ত নবী কখনো ওই চিন্তা করলেন না একটা ভালো ঘর তৈরি করি, একটা ভালো বয়ান করি, ভালো দিদি শিখাই। জিলাস বলতেন বয়ান করো বিধবা নারী কান্নার সুরে, বয়ান তিরস্কার না, বয়ান পুরস্কার। তিরস্কার আমার জন্য, পুরস্কার ভাইয়ের জন্য, তিরস্কার আমার জন্য। হিংসা নাই, পরশিকাতরতা নাই, সবাইকে বুকে আলিঙ্গন করা। ভাই দোস্ত ইসলাম তো এখন অনেক অনেক আলাদা জিনিস, যার বুনিয়াদ আল্লাহ তাআলা নিজে ঢালছেন নবীদের মাধ্যমে উম্মতের কাছে। ইসলাম এই ধরনের ক্রুড না, এরকম না, আমাদের মতো নয়, ইসলাম অনেক উপরের জিনিস। সারা বিশ্ব শুদ্ধ করে ফেলল ইসলাম, নাঙ্গা পায়ে একখানা কাপড়, ভাঙ্গা তরবারি, একটা উট বা একটা গাথা, ইসলামের সম্পদ। দেশ দেশ চলে যাচ্ছে দাওয়াত দেওয়ার জন্য, বার্ষিকে দাওয়াত দিচ্ছে, গাধা সঙ্গে গাধা, একটা কাপড়, একটা লাঠি, লাঠি গর্ত করে কার্পেট গর্ত করে বার্ষিক গাধাকে বানলো। ইসলাম অমূল্য সম্পদ। ওই বাদশার গালিচার থেকে তাও হিরকের গালিচা, কোনো পরোয়া নাই, জিনি ছিলেন আল্লাহকে চিনে। ভাই দোস্ত আজকে তবলিগ অনেক চেঞ্জ হয়ে অনেক আরেক রূপ ধারণ করছে, আমরা তবলিগের বাস্তবতা ঠিক এরকম না দোস্ত। হয় কান্না, না সেজদা, না রুকু, না হয় দাওয়াত, আল্লাহ আমার রসুলের দাওয়াত, কে আমাদের দাওয়াত। তাই মানুষকে খাবার খেলানো, অন্যের খোঁজখবর নেওয়া, এর মধ্যে সবুজ সীমাবদ্ধ, অন্য কিছু না, অন্য চিন্তা না। ইলিয়াস সাহেব কখনোই উনি মেম্বার থেকে কখনো উনি নবীদের নিচে বয়ান করতেন না, আল্লাহর বরত্ব বড়াই জান্নাত জাহান্নাম এবং নবী পর্যন্ত বয়ান করতেন, এর নিচে আনতেন না। আল্লাহ তার এখানে কাম ঢালছেন, এরপরে উনি বলছেন আমি তবলিগের সহস্রভাগের এক ভাগও আমার উপরে অর্পিত হয় নাই, তবলিগের 1,000 ভাগের এক ভাগও আমার উপর অর্পিত হয়নি।
এবং যা অর্পিত হয়েছে সেটা 100 ভাগের 1 ভাগ আমি আমল করতে পারি নাই, বুঝাইতে পারি নাই। এক দুর্লভ সম্পদ, দুর্লভ এলম, এটা সাধারণ এলম না, অনেক ভারী এলম। যেমনই করে মুসা আলাইহিস সালাম বললেন কি যে এই যে পাখিটা যে একটু পানি পান করে নৌকার গলিতে বসলো, পাখি ঠোঁটের মধ্যে যে একটু পানি লেগে আছে দেখুন, দেখা যাচ্ছে পানি পান করছে, এই ঠোঁটের লাগা পানিটুকু আমার তোমার এলেম নাই, এলেম না। আর সারা সমুদ্র হচ্ছে আল্লাহর এলেম। এবার আমি যা বলছি তোমাকে এটাও আমি পরিপূর্ণ, আমাকে আল্লাহ বলাইছেন আমি বলছি। এই জন্য দোস্ত আল্লাহ তো দেন তাদের কি নবীরও আল্লাহর কাছে মোকাবিকি, নবীদের কাজ, নবীদের এলেম। এই জন্য 15 দিন পরে হয়ে আসলো আর বললেন রসুল যখনই কিছু বলেন বললেন যে যদি আল্লাহ চাহেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ চাহেন, যদি আল্লাহ আল্লাহ অনুমোদন করেন, বর্ষা আল্লাহর উপরে, বর্ষা ঈশ্বরের উপরে নয়, ওই এসে এর উপরে নয়, ওই আসবে তো আল্লাহ বললে ওই আসবেন, না তো আসবে না, ঠিক না? আল্লাহ বললে ফেরেশতা নাযিল হবে, না নাযিল হবে না, আল্লাহ শিখাই দিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালাম ছেলেকে 10 ভাই ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিল, লম্বা ঘটনা। এবং বাপের কাছে একটা রক্ত মাখা জামা ইউসুফে নিয়ে গেল, আব্বা যদিও বলছিলাম তাকে পাহারা দেবো কিন্তু পারলাম না, ইউসুফকে বাকি খেয়ে ফেলছে, দেখেন এই রক্ত মাখা জামা। তো বাবা জামাটা হাতে নিয়ে দেখলো যে জামাটা পুরো খোঁজ আছে, একটা বাঘের তাতে দাগ নাই, বুঝে ফেললেন যে এটা তো ওদের কারিগরি কারসাজি। শুধু বললেন যে বাবারে মনে হচ্ছে বাঘটা বড় বিজ্ঞ বাঘ ছিল, শিক্ষিত বাঘ ছিল, বুঝতে পারছেন বাঘটা বড় শিক্ষিত ছিল। জামার ইউসুফকে খেয়ে ফেললো, সারা শরীরে খেয়ে ফেললো কিন্তু কাফের মধ্যে একটু দাঁত লাগলো না, তাইটা বললেন আমি সফর করবো, ঠিক আছে। যদি কেউ আল্লাহর জন্য নত হয়ে যায়, জবানকে না খোলে, সেখানে দিবত না করে, ভোতান না গায়, জবান বন্ধ, আল্লাহ ছাড়া কোনো কথা বলে না, কিছু বলে না, আল্লাহ তাকে কূপ থেকে তুলে নিয়ে একটা সাম্রাজ্যের সম্রাট বানিয়ে দিল, কূপে নিক্ষিপ্ত ছেলে ইউসুফ কলেজে পড়ে নাই এবং 2 বার বিক্রি হয়েছে, 1 বার বেচছে ভাইয়ের 10 ভাই বেচছে 20 টাকা দিয়া, 10 ভাই বেচছে 20 টাকায় কূপ থেকে তুলছে, মনিকে তুইলে বলে চিৎকার দিছে আল্লাহ কি সুন্দর ফেরেস্তা, উনি এত সুন্দর ছিল যে অন্ধকার ঘরে ওনার লাইট লাগতো না ওনার যুদির কারণে। বাপ নামাজ পড়তেছেন তাহাজ্জুদের নামাজ, ইউসুফ আলাইহিস সালাম শুয়ে আছেন, গোঙরা আসছে, নাক ডাকতেছে, বাপে নামাজ থেকে মন চলে গেছে ইউসুফের দিকে, তাকাই আছে আর চোখ ফিরায় না। আল্লাহ তারা বললেন যে দেখো আমার এক প্রিয় বান্দা যে করছে কি দেখো, ফেরেশতারে বলতেছে যে সে তার রবকে বাদ দিয়া তার এক ছেলে সম্পদ ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ তার দিকে সে ফিরে আসে, নামাজে ধ্যান নাই, আমার দালাদের কসম আমি ছেলেকে তার থেকে দূরে সরিয়ে দেব আর তার চোখকে অন্ধ করে দেব। যেহেতু অনেক সুন্দর ছিল তাকে থাকতে পারতো না, কানতে 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 তার চোখ অন্ধ হয়ে গেল। নবী কিছু করতে পারেন, আমরা কিছু করতে পারবই না, আমরা তো বিকেলা কিছু করতে পারবো না যদি আল্লাহ না চান, কাউরে প্রধানত কাউরে উঠানো কোনো কিছু করতে পারবো। বাপ নবী ছিলেন, বড় নবী, কুয়ার মধ্যে ফেলে দিল ছেলেরা ভাইয়েরা মাত্র 200 গজ দূরে কুয়াটা বাপের বাড়ির থেকে। তো বাপ তো বলতে পারলেন না, আমি সব তো কুয়ার মধ্যে পড়ে আছে, এটা আমি দেখি কাশ্পরা দেখি, তো কাশ্প নবীদের কাশ্প আল্লাহর ইচ্ছার অধীন, চালিয়ে পারবে না, আমি চালিয়ে তো বিদেশ সোজা করতে পারবো না যদি উনি না চান।
চলে গেল মিশরে, বিক্রি হয়ে গেল উঁচু দামে। তা লম্বা চড়া ঘটনা, জেলখানায় গেল, 7 বছর সেখানে রইল। জেলখানা থেকে তার সততার কারণে আর মুখ বন্ধের কারণে, মুখ বন্ধ কথা বলে না, তপ্তি গেলাম, মুখ সচ্চার ধুমধাম তপ্তেছে, এরকম না। যখন বললো যে এরা এই পলাতক চোর, আমাদের বাসার খাদেম, বাসার চাকর এলো, পলাতক চোর, তাকে তোমরা তোমার সাবধান থাকো। কারে বললো? যারা কূপ থেকে তুললো তাদেরকে বললো, 10 ভাই বললো, তোমরা কিনতে চাও, দেড় টাকা দাও। কত টাকা? 20 টাকা। 20 টাকা বিক্রি হয়ে গেল ইসুফ আলাইহিস সালাম। 10 ভাই তো পাইলো 2 টাকা কইরা, ভাগে পাইলো। তো উনি মুখ খুললেন না, কিন্তু বলতে সামনে বলতেছে, আমাদের পালক, সরি, আমাদের কাজের লোক, কাজের ছেলে, কিন্তু চোর, অভ্যাস খারাপ। তো বেচলো, বেচার পরে চলে গেল মিশরে, পুরা বড় দামে বিক্রি হইল। এক তো তার ওজন বরাবর স্বর্ণ, তার ওজন বরাবর মেষ্ক, তার ওজন বরাবর ওই কি বলে রেশম, তিনটা দামে তার বিক্রি, কিনা বিক্রি হয়ে গেল। কোন স্কুল কলেজে পড়েন নাই, লেখাপড়া করেন নাই, স্কুলে যান নাই, ভাষা শিখেন নাই। আমি চলে যাচ্ছি অনেক দূরে, অনেক লম্বা ঘটনা। জেলখান থেকে বেরিয়ে আসার পরে বাদশাহ বললো, বেরো হবে না। কেন বের হবে না? যে আমার দোষ না মেয়েদের দোষ, এটাকে প্রমাণ হোক। আমার গেলে তো মেম্বরে মেম্বরে বসতে দিবে সম্রাট, আপনি এত বড় স্বপ্নে তাবির করবেন, মেম্বরে বসেন, ঠিকই সম্রাট সমস্ত সংসদকে একাত্ম করছে, সম্রাট এক সিংহাসনে বসা, গান্ধী সিংহাসনে রাখছেন আবার ঈশ্বর বসার জন্য। তো উনি পরিচ্ছন্ন হয়ে আসলেন, দেখেন কিরকম হিন্দু, ওই সময় হিন্দু ছিল মিশর, ওই সময় বিবিধ লোকও হিন্দু ছিল, ঘরে মূর্তি ছিল। তো ঈশ্বর বললেন, যেখানে যে দেখেন ওই সব মেয়েদের জিজ্ঞেস করুন, যারা ফল কাটতে গিয়ে আমাকে দেখে ঘাত কেটে ফেলছিল। উনি বললেন, যা নাম বললেন না, যে জুলেখায় জিজ্ঞেস করুন, কামতো জুলেখা জুলেখা করছে এটা। উনি বললেন, ওই সব মেয়ে জিজ্ঞেস করুন, জুলেখার নামও বললেন না, কখনই বললেন না, কারণ তার লজিং মিস, তার লজিং লজিং মিস্টেস, তার করে খাইছে, বড় হয়েছে, পালছে, তার সম্ভ্রমে তার নামও বললেন না। ওই সব মেয়েদের জিজ্ঞেস করুন, যারা হাত কেটে ফেলছিল ফল কাটার সময় আমাকে দেখে। তো উনিও যেমন সম্ভ্রান্ত নবী হিসাবে, নবী হবেন ভবিষ্যতে, আর ওই সব মেয়েরও সম্ভ্রান্ত, হিন্দু যদি হিন্দু, কিন্তু চিন্তা করে দেখুন, আপনি আপনি আপনাকে আমাকে চিন্তা করে দেখুন, আমরা কি করি। মেয়েরা বললো, বাদশাকে বললো, বাদশা খবর দিয়ে সব মেয়েদেরকে, সব আসো, বিচার হবে আজকে। বাদশা বললেন, বলো কার দোষ, ইসুফের দোষ না তোমাদের দোষ? বাদশা সম্ভ্রান্ত, এটা বললো না জুলেখার দোষ কিনা, তার নাম বললো না। মেয়েরা বললো, একসঙ্গে বললো, সমস্বরে বললো, এই ইসুফের দোষ কোনো দোষ নেই, দোষ আমাদের দোষ। খেয়াল করেন, তবলি গেলাম তিন চিল্লা, খেয়াল করেন কত বড় তোহমত মেয়ের, মেয়েরা সব অন্যগুলো সেই করছে, কিন্তু তার নাম বললো না। মেয়েরা বললো যে সম্রাট, এটা আমাদের দোষ, জুলেখান না, গণ্ডগোল জুলেখা করলো, কিন্তু মেয়েরা তাদের স্কন্ধে দোষ চাপাই দিল, এটাকে তবলিক বলে। দোষ হুজুরের না, দোষ সুরান না, দোষ আমার, এর নাম তবলিক। তো বাদশাহ বললেন, যে আপনি তো সম্ভ্রান্ত লোক, স্বপ্নে তাবির বলে দিলেন, অনেক ভাষা ভাষা কথা বললেন, সম্রাটও অনেক ভাষা জানতেন, তাই চেক করতেছেন যে কী সে। তো দোয়া করলেন, সালাম দিলেন আরবিতে, দোয়া করলেন হিব্রু ভাষায়। সম্রাট ভাষা যা জানতেন, তার সে ইসুফ আলাইহিস সালাম ভাষা দুইটা বেশি জানতেন। তো সম্রাটের সান্নিধ্যে তাকে বসতে আরো সুবিধা হইল। উনি বললেন, আপনি আমার এখানে 1 বছরের রাষ্ট্রীয় মেহমান, বিআইপি মেহমান, 1 বছর। এই 1 বছর ইসুফ আলাইহিস সালাম বাদশাকে অনেক দাওয়াত দিল,
প্রতিদিন দাওয়াত দিচ্ছে, মিশরের সম্রাট, সোজা কথা না। তো এক বছর পরে ইসলাম কবুল করছে, এমন একে বললে আপনি আজ থেকে সম্রাট, তার কাজ মুকুট মাথায় পরাই দিয়ে জঙ্গলে চলে গেলেন আর ফিরে আসেন নাই। যদি মানুষ সৎ হয়, এই শেকায়ত গিবত না করে, মুখটা খুললে বলতো আমি তো নবীর ছেলে, আমার আব্বার নাম ইয়াকু আলাইহিস সালাম, আমার বাড়ি এইতে দেখা যাচ্ছে, এটা আমার সৎ ভাই, আমার কূপে ফেলে দিছে, রক্ত মাইখা বাবাকে নিয়ে দিছে, কিচ্ছু বললেন, খেয়াল করছেন আপনারা, একটা কথা বললেন না কিন্তু। এই যে এত কথা বললো ভাইয়েরা, ও চোর, পলাতক চোর, ও গোলাম, অথচ তার বাবু নবী, তার বাবু নবী, শুধু মা আলাদা, এক মায়ের পেটে 10 ছেলে, এক বাপের 2 ছেলে, এর তবলিগ বলে। আল্লাহ তাআলা বলছেন যে আমি ওহির মাধ্যমে যত কিছু আপনাকে দান করেছি, অবতরণ করেছি আপনার কাছে ওহির মাধ্যমে, সবচেয়ে উত্তম কিসটা হচ্ছে সূরা ইউসুফ। আল্লাহ তাকে উত্তম বলেন, সে উত্তম কত হইতে পারে? ভাই দোস্ত, একটা কূপে পড়া ফেলে দেওয়া একটা শিশুকে উঠাই নিয়া মিশরের সম্রাট বানিয়ে দিল, নবীও সম্রাট। কাফেররা, মিশরবাসীরা তার আখলাক দেখে, ইনসাফ দেখে, তার দোয়া কালাম দেখে, কাঁদুনে দেখে, স্বেচ্ছায় সারা মিশর ইসলাম কবুল করল, তবলিগ করতে হয়নি। তবলিগ তো পৌঁছেই নাই, ইসা আলাইহিসসালাম তবলিগ এখানে শুরু করেন নাই, শুধু রেশন বাড়তেন, রেশন। সে ছিল খাদ্যমন্ত্রী, পরে হলো সম্রাট, এবার রেশন বাড়তেন। ভাইকে চিনে ফেললো, আমারে মারছে, বকাবকি করছে, মসজিদে মারছে, কিছু বললো না। ভাইকে বললো তোমার আব্বার নাম কি? তাহলে আব্বার নাম ইয়াকুব। ইয়াকুব কোন দেশের লোক? কেনান। তোমরা কয় ভাই? 10 ভাই। তোমার আব্বার বিয়ে কয়টা ছিল? 2টা। আর ভাই নাই? আর 2 ভাই আছে, বনিয়ামিন আর ইউসুফ। ইউসুফ চোর ছিল এবং তাকে মাকে খেয়ে ফেলছে, খেয়াল করছেন? তবলিগালা ভালো করে শুনি আমরা। উনি বললেন, মানে প্রায় সময় মুখে কাপড় দিয়ে থাকতেন, সৌন্দর্যের কারণে মানুষ টাকা ছাড়ত না দেখার জন্য। তারপরে বললেন যে তোমার ওই দ্বীপে কোথায় আছে? একটা বাকি খেয়ে ফেলছে, আরেকটা বাবার কাছে আছে। তো বললো রেশন দিয়া দাও সবাইকে, এবং টাকাগুলো, রেশনের টাকা নিয়ে আসছিল আমি সেই কেনান থেকে, 400 কিলোমিটার দূরে মিশর থেকে, টাকা সব অবস্থায় ঘুরে দিল। আর বলে দিল কি, তোমরা যদি এরপর রেশনেতে আসো আমার কাছে, তাহলে কিন্তু তোমার ওই ভাইকে নিয়ে আসবা, বনিয়ামিনকে নিয়ে আসবা, তার আপন ভাই। তো যদি তাকে না নিয়ে আসো তাহলে রেশন দিব না। বাবাকে বললো যে বাবা, ওই গভর্নর, ওই যে মিশর সম্রাট অত্যন্ত ভালো লোক, দেখেন আমাদের রেশন দিয়েছে, টাকাও নেয় নেই। যে ভাইয়ের তাকে খুবই ফেলে দিয়েছিল মারার জন্য, বললো যে এই 10 ভাইকে, এই 10টা ব্যক্তিকে রাষ্ট্রীয় সম্মানে রাষ্ট্রে আপ্যায়ন করো, ভালো ব্যবস্থা করো। তাই করলো, তবলিগ করার সুযোগই পান না, কিন্তু আখলাক দেখেন, নবীর আখলাক দেখেন, তবলিগ পুরো সমাধান এটার মধ্যে। হ্যাঁ, বলে দিল, সকালবেলা বলে দিল, তোমরা কিন্তু যদি ভাইকে না নিয়ে আসো ওই এমএনকে, তাহলে তোমার রেশন দেওয়া হবে না। বাবার হাতে পায়ে ধরে অনেক কাকদিমন্দি করে ভাইকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বলে দিল যে যার রেশন, যারা বস্তা ঢুকেইবা, আমার যে পানি খাওয়ার পাত্রটা এইটু বনিয়ামিনের বস্তায় ঢুকাই দিও। এটা অভিযোগ মাধ্যম হয়েছে, এটা নবীতে এটা সব পাবে, সবা পায় না ওই এইটা। তাই করলো, বাদশাহ চিন্তা করলো, সামনে বললো যে ঠিক আছে, দেখো তো হয়েছে, শুরু করলো বাদশাহ পানি পাত্রের
পাত্র পাওয়া যাচ্ছে না, সব খোঁজ করো, তল্লাশি করো। তো তাহলে দেখলো যে বনিয়ামিনের বস্তার মধ্যে বাটিখানা। সম্রাট ঈশ্বর সাহেব বললেন যে ভাই তোমাদের এখন কি খেয়াল, এই চুরি করলে শরীর ধরা পড়লো, এখন কি হবে, তোমাদের শরীরে কি কি আছে? বলে শরীরে এটা আছে যে চোর, যে চোর ধরা পড়বে ওই চোর ওই ওই মালিকের গোলাম হয়ে যাবে। এখন তোমার কথাবার্তাকে আমাকে গোলাম মানে আমার গোলাম বানিয়ে দাও, ঠিক আছে, কিছু করার নাই, ফাইসাল হয়ে গেছে। তো রাত্রে শুইতে গেছে, ভাইরা বলে ভাই আমাকে তুমি চেনো? ইতিমধ্যে আগে বলে দিছে কানে কানে আমি তোমার ভাই ইউসুফ, আমার চিনতে পারছো? হ্যাঁ চিনতে পারছি। তা আমি তোমাকে কলা কৌশলে আটকে রাখবো, তুমি কিছু হাই হতাস করবে না, ঠিক আছে। তখন বললো যে ভাই পাশার তো পাত্র হারে গেছে গা, তো তাকে বন্দি করা হইলো, বাইরে চলে গেল, বাইরে চলে গেল। এবং যখন কথা ফাঁস করে দিল, ভাইরা ভাইরা বললো যে চোর তার বাইরে চোর ছিল একটা ইস্যু, খেয়াল করছেন? এখন জানতে পারেনি কিন্তু ইউসুফ যে, তারা বললো, দশ ভাই বললো যে এর ভাই এও চোর, এখানে তার ভাই ছিল ইউসুফ, সেও চোর ছিল, বাদশাহ তহমত দিচ্ছে ওই ভাইয়েরই, যেবার কবি ফেলে দিচ্ছে। তখন উনি চেহারা খুলে ফেললেন, পরিচয় দিলেন। তোমাদের সে কথা মনে আছে কি, যেদিন তোমরা তোমার ভাই কবি ফেলে দিছিলে তোমার ঝাড়েদের কারণে? এই কথা বলার সঙ্গে সঙ্গে দশ ভাই হাট ফিরের অবস্থা, বলে ইউসুফের সঙ্গে এই কুপের সঙ্গে কি সম্পর্ক, কিন্তু মিশরের সম্রাট উনি কি বলতেছে? তখন চেহারা তাকে দেখে যে মনে পড়ে গেছে, ভাইয়ের চেহারা মনে পড়ে গেছে। তুমি কি ইউসুফ কি? বলে আমি ইউসুফ, তাহলে বনি আমি আমার সহদ, যাও আসতে তোমার কোনো কমপ্লেন নেই। তো বাপকে একটা চিঠি লিখে দিল, বললো বাপকে বাবাকে নিয়ে আসো, এবং এক সৌর দিয়ে দিল সঙ্গে, বাবাকে দিয়ে বলো আর আমার এই জামাখানা নিয়ে যাও, বাবার চোখে লাগাই দিও, বাবার চোখ ভালো হয়ে যাবে। তো যেই যেই ইহুদা ইহুদা ছিল বড় ভাই, তার নাম ছিল ইহুদা, তার নাম ইহুদি সম্প্রদায়, তো বড় ভাই ওই জামাটা নিয়ে গেল। মিশর থেকে শুধু বেরিয়েছে খালি দশ ভাই জামাটা নিয়ে, ওদিকে সঙ্গে সঙ্গে ঈশ্বর ইয়াকুব বলতেছেন আমি ঈশ্বরের ঘেরান পাচ্ছি, কাশবো যে আল্লাহর ইচ্ছার অধীন, নবীর কাছে কাশের ক্ষমতা নাই, আল্লাহ না দিলে পড়ে। আর 200 গজ দূরে ঈশ্বর পড়ে আছেন কুয়ার মধ্যে, উনি বলতে পারলেন ঈশ্বর কুয়ায় পড়ে আছে, উঠাই নিয়ে আসি, বলতে পারলেন। তখন সভাসদ বলল যে আপনি আগে পাগল ছিলেন, এখন পাগল হয়ে গেছেন, ঈশ্বর কোথায় চলে গেছে, মহিলা পুষে বলে গেছে, তোমরা দেখো সবর করো। তো 400 কিলোমিটার দূরে বহু সময় লম্বা সময় লাগছে, যাওয়ার পরে যখন দেখলো যে ওই ঈশ্বর সালাম জুব্বাটা দিল, বাবার চোখে লাগাই দিল, চোখ ভালো হয়ে গেল। সভাসদ বললো যে দেখেন আমি যে বলছিলাম যে আমি ঈশ্বর ঘেরা পাচ্ছি, তোমার দেখছো, তোমার খেয়াল করছো তোমরা এখন ঠিক হয়েছে কি? হ্যাঁ ঠিক হয়েছে। বাবা তৈরি হইলেন, 90-92 জন লোক ছিল ফ্যামিলির মধ্যে, সবাই ওই এক সুর দিয়ে মিশরে আসলেন। যদি মানুষ করার জন্য তবলিক করে আর সব মেনে নেয়, মুখ বন্ধ করে দেয়, মুখে পশ্চাৎ লাগিয়ে দেয়, চোখে পানি ফেলতে থাকে, কপাল সাজদায় পড়ে, ভালো কথা বলে, ভালো গুণ চিন্তা করে, তাহলে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ডাস্টবিন থেকে তুলে দেশের আমির বানাই দেবে। আর না হয় বিপরীত করে, তো সুন্দর স্বর্ণের চেয়ার থেকে নামাইয়া ডাস্টবিনে ফেলে দেবে, এটি আল্লাহ দস্তুর। এজন্য বলছেন, উনি বলছেন যে সবচেয়ে উত্তম ঘটনা ঈশ্বর ইসলাম সুরাটা, এই সুরা সংরক্ষিত, ঈশ্বরের মধ্যে কোনো নবী ঢোকেন নাই, দেখবেন সব সুরের মধ্যে ঈসা মুসা রুত এই সমস্ত ঘটনা বয়ান আছে প্রতি পৃষ্ঠা পৃষ্ঠায়, কিন্তু সুরা ইউসুফের মধ্যে কোনো নবীর নাম এখানে উল্লেখ করা হয় নাই কোনো দিনই না, যেমন ছিল তৌরাত, যেমন ছিল ইঞ্জিলে, তেমনই অবিকৃত। এটা বেশি করে পড়বেন, তো তবলিগের মধ্যে আর আর এই সমাধান সুরেই দিয়ে দেবে, কিছু বলতে হবে না।
এখন দেখেন দোস্ত, এই উম্মত হিসাবে আর ইউসুফ আসসালাম আসবেন না, আমার নবী আসবেন না, কেউ আসবেন না। এখন এই উম্মত 500 কোটি লোকের নুমাইন্দা, 200 কোটি মুসলমান, 500 কোটি অমুসলমান। তা কি পরিমাণ আখলাক, আচরণ, ইমান, একিন, ভালোবাসা, ঐক্য, সংঘবদ্ধতা, মহব্বত, মনুষ্যত্ব, ন্যায়পরায়ণতা কত কিছু অর্জন করতে হবে সারা 500 লোক বোঝাবার জন্য? কত আখলাক লাগবে, কত একিন লাগবে? এটা বলেন ভাই দোস্ত, 4 মাস লাগাবো নবীর তরিকায় ইলিয়াস সাহেবের কথা মতো ইনশাল্লাহ। দেখবেন জেলা তালা বাস্তা হাল করে দিবেন এবং সমগ্র বিশ্ব ইসলামের তাবুত আবার চলে আসবে, তাও দেওয়া রাখবে না। কাফের দেখে যে মুসলমান যা বলে তা করে না, তারও 22 তলা বিল্ডিং, আমারও 22 তলা বিল্ডিং, তারও খানা উমদা, আমার খানা উমদা, তারও মার্সিডিজ, আমারও মার্সিডিজ, তারও BMW, আমারও BMW, তার ব্যাংক ব্যালেন্স, আমারও ব্যাংক ব্যালেন্স, কাজে সে কোনো আসন নেয় না। নিবে তখন যখন এই মুসলমান যখন ওই কথা বলবে যে কথা নবী বলে গেছেন। দোস্ত, এখন তো আমার নবীকে দেখি না, সাহাবাও দেখি না, ইরাজ সাহেব যে বলে গেছেন তার কদমে তার নকশায় পায়ে ফেল ফেলে চলতে পারি, আল্লাহ তার দুবারা সারা দুনিয়ার মধ্যে ইসলামকে আবার জিন্দা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে ভাই দোস্ত, এবং এখন যারা ওযু আছে বসে জিকির।